হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আবারও আমি জানাচ্ছি। আজকের ব্লগটা আমি শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরে আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটা তোমাদের দেখাবো। এই দেখো, এখানে আমি লোটাস দেখেছি, আর্টিফিশিয়াল ফ্লোটিং ক্যান্ডেল রেখেছি, বুদ্ধ মূর্তি রেখেছি, আর দুই দিকে মানি প্ল্যান্ট গাছ দিয়ে সাজিয়েছি, আর কয়েকটা দিয়া আর লাইট লাগিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এভাবেই আমি ঘরে প্রদীপ দিয়ে সাজিয়েছি। বড় একটি কাঁচের বাউল নিয়েছি, সেখানে আমি কিছু ফুল দিয়ে রেখেছি, তার উপর আমি ফ্লোটিং ক্যান্ডেল রেখেছি। এই দেখো, আর সকালবেলা আমি রঙ্গোলি করেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এন্ট্রান্সে আমরা রঙ্গোলি করে থাকি প্রতি বছর, এবারও করেছিলাম। যদিও আমি একদমই পারি না, তবুও চেষ্টা করেছি। কিছুটা আমার মেয়ে করেছে, মেয়েও খুব একটা ভালো পারে না, ওকে বলেছি একটু করে দে, ও আমাকে একটু হেল্প করে দিয়েছিল। এখানে আমি পিঙ্ক কালারের বেস নিয়েছি, এই দেখো, ছাঁকনির সাহায্যে আমি রঙগুলোকে চেলে নিচ্ছি, আর দুই দিকটায় কাগজ দিয়ে দিয়েছি যাতে লাইন সোজা থাকে, কারণ আমি হাত দিয়ে পারবো না, বেঁকে যাবে। আগেই বলেছি আমি একদমই রঙ্গোলি করতে পারি না। আর এই দিকটা আমার মেয়ে করছে। আমি যেখানে থাকি এখানে সবাই এভাবে রঙ্গোলি করে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। আমরা কোনো রকমে সাজিয়েছি, সন্ধেবেলা দিয়া দেব। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আরও একটু বাকি রয়েছে, মেয়ে করছে, ধীরে ধীরে করুক। ও খুব ভালো পারে না, তবুও যেটুকু সাহায্য করেছে অনেক। আর আমার ট্রাইপড ভেঙে গেছে বেশ কদিন হলো, অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, আজ এসছে, সেটাই আমি এখন লাগাবো। এই দেখো, এই অংশটা আমার ভেঙে গেছে, যেখানে মোবাইল ফিট করতে হয় সেই জায়গাটা ভেঙে গেছিল, আজ এসেছে, আমি স্যানিটাইজ করে নিয়েছি, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি তাই কাঁপছে। ট্রাইপড ভেঙে গেছে বলে আমি সেট করতে পারছিলাম না। এক হাতে আমি এটা লাগিয়ে নিচ্ছি, দেখি পারি কি না, মনে হচ্ছে পেরে যাব, একটু চেষ্টা করে দেখি। আর একটু ঘুরিয়ে নিতে হবে, টাইট করতে হবে। এই দেখো, হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এবার আমি এখানে মোবাইল সেট করে নেব, তা না হলে আমাকে হাতেই করতে হতো এটা যদি না থাকতো। আজ চলে এসছে বলে আমি লাগাতে পারলাম। ট্রাইপড পুরো ফিট হয়ে গেছে, এই দেখো, সেট হয়ে গেছে। এবার পুরনো অংশটা যেটা ভেঙেছিল সেটাকে আমি একটু সরিয়ে রাখছি। আরও কিছুটা রঙ্গোলি বাকি আছে, এই দেখো, চালনিতে ডিজাইন করা রয়েছে, ওপর দিয়ে শুধু রং দিয়ে দিয়েছি। আমার দিকটা হয়ে গেছে, চারটে ফুল করেছি আমি, আর মেয়ে দিকটায় পাতা করছে, এখনো বাকি রয়েছে ওর। যাই হোক, তোমরা দেখতে থাকো রঙ্গোলি। এই দেখো, আমি দরজায় ফুল লাগিয়েছি, সিম্পলভাবে সাজিয়েছি, আর সন্ধেবেলায় আমি এখানে প্রদীপ জ্বালিয়েছি। আমি যে রঙ্গোলিটা করেছিলাম সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই সেখানে আমি প্রদীপ জ্বালাতে পারিনি, তোমাদের দেখাতেও পারছি না। আজ খুবই আমার মনটা খারাপ, সেই জন্যে আমি সেখানে প্রদীপ দিতে পারিনি। ঘরে আমি মাটির প্রদীপ নিয়েছি, দেখো, এখানে পোলতে দিয়েছি, তেল ঢেলেছি, জ্বালিয়ে দিচ্ছি ক্যান্ডেল দিয়ে। এগুলো আমি টেরেসে সাজাবো আর ব্যালকনিতে দেব। আরও কিছু মাটির প্রদীপ রয়েছে, সেগুলো এখনও সাজানো হয়নি, এগুলো দিয়ে দেওয়ার পর ওগুলো আমি সাজাবো।
প্রতি বছরই আমি প্রথম দিনটা প্রদীপ দিয়ে সাজাই, আর দ্বিতীয় দিনে আমি ক্যান্ডেল জ্বালাই। এখন আমি বেরোবো, আমরা যাব কালী পুজোতে। সবাই রেডি হয়ে নিয়েছি, ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি। এই দেখো পুজো মণ্ডপে আমরা চলে এসেছি, এখানে স্যানিটাইজ রাখা রয়েছে, হাতে স্যানিটাইজ লাগিয়ে তবেই আমরা প্রবেশ করব। আমরা এসে গেছি, পুজো আরম্ভ হতে চলেছে, এখনো হয়নি। পুজো আরম্ভ হয়ে গেছে, দেখো এখানে সোশ্যাল ডিস্টেন্স রাখা হয়েছে, প্রত্যেকটি চেয়ার অনেক দূরত্ব বজায় রেখে রাখা হয়েছে। আর এক সাইডে রয়েছে প্রসাদ, প্যাকেট রয়েছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। চেয়ারগুলো দেখতেই পাচ্ছ অনেকটা দূরত্ব রেখে রাখা হয়েছে। বাড়ি চলে এলাম প্রসাদ নিয়ে, এবার আমি দেখাবো কী কী প্রসাদ দিয়েছে। মনে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়েছে, যাই হোক খুলে দেখছি কী কী আছে, তোমরাও দেখতে থাকো। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্রত্যেকের জন্যে আলাদা আলাদা প্যাকেট ছিল, ওখানে কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি, প্রত্যেকেই বাড়িতে নিয়ে এসছে প্রসাদ, বাড়িতেই খেয়েছে। আমি প্যাকেটটা খুলে নিচ্ছি, এই দেখো খিচুড়ি প্রসাদ রয়েছে, পুরোটা আমি ঢেলে নিচ্ছি, কোয়ান্টিটি অনেক রয়েছে, এতটা খাওয়া যাবে কিনা জানি না, প্রচুর দিয়েছে। আর সঙ্গে তরকারি দিয়েছে, দেখে নিচ্ছি কী তরকারি, চামচও দিয়েছে সাথে। এবার আমি তরকারিটা খুলে নিচ্ছি, বা খুবই সুন্দর তরকারি, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে রান্না করা হয়েছে। তরকারিটাও আমি প্লেটে ঢেলে নিচ্ছি খিচুড়ির সঙ্গে। আরও একটি প্যাকেট রয়েছে, এটাতে কী রয়েছে দেখছি, মনে হচ্ছে টমেটো চাটনি, হ্যাঁ ঠিকই ধরেছি আমি, খুবই আম্মি হয়েছে দেখে মনে হচ্ছে। আর কী রয়েছে দেখে নি, আরও একটি প্যাকেট রয়েছে, এই যো এটাতে রসগোল্লা রয়েছে একটা। যাই হোক খুব সুন্দর হয়েছে প্রসাদ, খেতেও খুব ভালো হবে মনে হচ্ছে। আমি রসগোল্লা বের করে নিচ্ছি, বের করে প্লেটে নিয়ে নেব। এবার তোমাদের দেখাবো আমার বাড়ির আশেপাশে কিভাবে সাজানো হয়েছে, আমি ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আমার পাশেও সাজিয়েছে, পেছন দিকটাও সাজানো হয়েছে। এই দেখো প্রত্যেকেই সাজিয়েছে লাইট দিয়ে বাড়ির ব্যালকনিতে। এই ব্লগ আমি গতকাল শুরু করেছিলাম, আজ দুপুরে একটু আমরা বাইরে যাব রেস্টুরেন্টে, অনেক দিন পর সপরিবারে যাব লাঞ্চ খেতে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে আমার সঙ্গে চলো, আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূর। সেখানে কী কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে চলো। Thank you.
সুসংবাদ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।